বাঘ দেখছি না, বাঘের খাওয়া দেখেছি। আর এই যে বলছে হুঙ্কার দিচ্ছে, এসব আতঙ্কে আছি আমি। নদীর ধারে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ, গর্জনও শোনা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আর এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের। বড়দিনেও আতঙ্কে কাঁটা তারা। বাঘটা এসছে দুর্গাপুজোর কাছ থাকতে, ওই বাঘটা এসছে আমরা শুনেছি, বা দুর্গাপুজোর পরে ওখানে দেখা হয়েছে যে বাঘের ছাপ পাওয়া গেছে। তবে বাঘ আমরা চোখে দেখিনি, বাঘের শুধু ছাপটাই পাচ্ছি, আর বাঘ চোখে দেখলে তো মানুষকে খেবে না। রবিবার রাতে মশাল ও টায়ার চালিয়ে এলাকায় পাহারা দেন গ্রামবাসীরা। ঠাকুরাইন নদী ও নদীর ধারে চাষের জমিতে মেলা পায়ের টাটকা ছাপ বাঘের, নিশ্চিত করেছে বনদপ্তর। কালকে আমাদের কাছে খবর আছে যে ওখানে কিছু ফ্রেশ পাগমাগ দেখা গেছে, স্টাফেরা সাথে সাথে ওখানে যায়। আজকে সকালে কনফার্ম হয় যে হ্যাঁ ফ্রেশ পাগমাগ আছে এবং বাঘ ওখানে রয়েছে। নাইলনের জাল দিয়ে ধনচির জঙ্গল ঘিরে রেখেছে বনদপ্তর। ভয়ে জমিতে ধান কাটতে যেতে পারছেন না চাষিরা, মাছ বা কাঁকড়া ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরাও। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।